হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি তোমাদের ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় পার্ট নিয়ে। এর আগে আমি দুটো পার্ট আপলোড করে দিয়েছি, তোমরা যদি এখনো কেউ সেই পার্টগুলো দেখে না থাকো তাহলে খুব দ্রুত দেখে তৃতীয় পার্টটা দেখা শুরু করবা। আজকে আমি কিছু প্রমাণ দেখাবো যেগুলো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসে থাকে। তো আজকের এই ম্যাথগুলো যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি এই অধ্যায়ের কোনো ম্যাথই আর কোনো সমস্যা থাকবে না তোমাদের। তো তাইলে চলো শুরু করি। এখানে দেখো, এখানে একটা প্রমাণ দেওয়া আছে যে প্রমাণ করো যে 1 1 1 1 p p square 1 p square p4 equal to p 2 p minus 1 whole square into p p square minus 1। তো আমাদের এই যে একটা নির্ণয়ক দেওয়া আছে, এই নির্ণয়কটার সমান এই পাশে একটা মান দেওয়া আছে, এই মান অর্থাৎ আমাদের এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো এখানে কিছু হিন্টস দেওয়া আছে। শুরুতে আমি বলে রাখি যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সমাধান করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন কলামে বা কোন সারিতে সমমান আছে, অর্থাৎ সমজাতীয় রাশি বা সমজাতীয় মান আছে। তো এখানে লক্ষ্য করলে দেখবা যে এই যে 1 1 1, অর্থাৎ এই যে সারিটা আছে, এই সারিতে তিনটাই 1 আছে। আবার এখানে একটা কলাম দেখা যাচ্ছে 1 1 1, এই যে কলাম আছে এই কলামে তিনটাই 1 আছে। তো আমরা এই এই যে সারি এবং এই যে কলাম আছে, এই এই সারি এবং এই কলামটা আমরা কমন নিব। এবং আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ সংখ্যক জিরো আনার চেষ্টা করব, মিনিমাম দুইটা জিরো আমাদের আনতেই হবে, তাহলে আমরা অনেক শর্টকাটে ম্যাথটা সলভ করতে পারবো। তো তাইলে চলো আমরা শুরু করি। এখানে একটা হিন্টস দেয়া আছে, c-2 = c2 - c1। এখানে c-2 = c2 - c1 সমান এটা বোঝানো হয়েছে যে আমাদের এই যে এটা হচ্ছে সারি 1 1 1, এটা সারি 1 p p square, এটাও কিন্তু একটা সারি, অর্থাৎ আমাদের এখানে তিনটা সারি আছে এবং কলাম 1 1 1, এই বরাবর আমাদের কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা কলাম আছে। অর্থাৎ আমরা যখন ম্যাথটা সলভ করব তখন আমরা এই যে দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বাদ দিব, এই যে দ্বিতীয় সারি থেকে প্রথম সারিটা বাদ দিব, এবং এই যে এখানে বলছে c' বা c-3 = c3 - c2, অর্থাৎ তৃতীয় সারি থেকে আমরা দ্বিতীয় সারিটা বাদ দিব। তো আমরা সলিউশনে যাই সরাসরি। তো দেখো এখানে দেয়া আছে হচ্ছে 1 1 1, তো আমাদের শুরুতে কি বলছে যে আমরা দ্বিতীয় সারি থেকে আমরা প্রথম সারিটা বাদ দেব, তাহলে এই যে 1 থেকে 1 বাদ দিলে কত হয় 0। আবার পরের ধাপে আমাদের কি বলছে, আবার c3 এর ক্ষেত্রে কি c3 - c2, অর্থাৎ সারি 3 - সারি 2, অর্থাৎ আবার 1 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে আমরা পাবো 0, এবং পরবর্তীতে কি আছে 1, এই 1 এর জন্য আমাদের এই যে 1 আছে এই 1টা 1 থেকে যাবে। তারপরে কি আছে, তারপরে আছে 1 p p square। তো আমাদের ওই সেম আগের মতোই দ্বিতীয়টা থেকে দ্বিতীয় সারি থেকে আমরা প্রথম সারিটা বাদ দিব, তাহলে p - 1, আবার হচ্ছে p square - p, এবং সরি p square - p, এবং নিচে হবে p square। হ্যাঁ, তারপরে তৃতীয় কলামে যখন যাব তখন দেখো যে পি এখানে কি আছে, p square - 1, p square - 1, এবং পরের ধাপে কি হবে c3 - c2, অর্থাৎ এই যে তৃতীয় সারি মাইনাস দ্বিতীয় সারি p4 - p square, আবার নিচে হবে হচ্ছে p4 p4 p4ই, এখানে 1 p square p4, এগুলো কিন্তু সেম থাকলো কারণ এর পরে আর কোনো আমাদের সারি সংখ্যা নেই। এরপরে যদি সারি সংখ্যা থাকতো তখন ওই সারি মাইনাস এই যে তৃতীয় যে সারিটা আছে সেটা হইতো, তো যেহেতু কিছু নাই এই জন্য আমরা ওইটা ওই রকম রেখে দিলাম। তো এখন এখানে লক্ষ্য করো যে এখানে 0 0 1, তো আমাদের আমরা আমরা হচ্ছে আমাদের টার্গেট ছিল যে আমরা এই 1টাকে 0 বানাবো, আর 0 বানাবো সর্বোচ্চ সংখ্যক 0 বানাবো। তো আমরা এখানে দুইটা 0 বানাইছি, তো এটাকে 0 বানানোর পর আমাদের টার্গেট হচ্ছে আমরা আমরা এটার অনুরাশি বের করব, অর্থাৎ এই যে 0 আছে এই 0 বরাবর এখানে একটা 1 আছে, এই 1 ধরে আমরা অনুরাশি বের করব।
তো এই জিরো ধরে তো আমরা অনুরাশি বের করতে পারবো না, তো এখানে ওয়ান আছে, আমরা এই ওয়ান ধরে আমরা অনুরাশি বের করবো। এখানে যদি টু থাকতো বা থ্রি থাকতো সেটাই আমরা ধরতাম। তো এখানে এই ওয়ান ধরে, এই ওয়ান ধরে যদি আমরা অনুরাশি বের করি তখন আমাদের কি হবে, এই ওয়ান বরাবর যে সারিটা আছে সেটা কাটা যাবে এবং এই ওয়ান বরাবর যে কলামটা আছে সেটা কাটা যাবে। আমি এটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে এখানে কাটলাম, তোমরা পরীক্ষার খাতায় কখনো কাটবা না, মনে মনে কাটবা, ঠিক আছে? বা পরীক্ষার খাতায় যখন করবা তখন এটা এইভাবে ঢেকে ঢেকে করবা, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটা কাটার পর আমাদের কি থাকলো, আমরা দেখি পি মাইনাস ওয়ান, এখানে থাকলো পি স্কোয়ার মাইনাস ওয়ান, এবং নিচে থাকলো হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি, এবং এখানে থাকছে, এখানে থাকলো হচ্ছে পি ফোর মাইনাস পি স্কোয়ার। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এখান থেকে আমাদের, আমরা এই যে এই প্রমাণটা আছে এই প্রমাণটা আমরা মিলাবো বা এই এটা সমান আমরা এটা বের করব। তো এখন দেখো আমরা এখানে পেয়েছি পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি পি ফোর মাইনাস পি স্কোয়ার। তো এখানে দেখো এখানেও পি আছে এখানেও পি আছে আবার এখানেও পি আছে এখানেও পি আছে, তো এখানে আমরা বুঝতেই পারতেছি যে একটা পি কমন যাবে। তো আমরা যদি এটা উপরে একটা ঠিক রাখি পি মাইনাস ওয়ান, এখানে দুইটা পি আছে তাহলে আমরা যদি একটা পি কমন নেই তাহলে পি স্কোয়ার থেকে একটা পি বাদ গেলে থাকবে হচ্ছে পি মাইনাস, আর পি পি এখান থেকে পি বাদ গেলে থাকবে হচ্ছে ওয়ান। আবার এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান ঠিকই থাকবে এবং এখানে পি ফোর মাইনাস পি স্কোয়ার আছে, তো এখানে হচ্ছে পি স্কোয়ার কমন নিব আমরা। পি স্কোয়ার কমন নিলে কি থাকে, পি ফোর থেকে চারটা চারটা পি থেকে দুইটা পি গেলে কত থাকে, দুইটা পি অর্থাৎ পি স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার কমন নেওয়ার কারণে মাইনাস ওয়ান হলো। হ্যাঁ, তো এখন একটা বিষয় খেয়াল রাখো, এখানেও পি মাইনাস ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান, আবার এখানে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান, তো সবগুলোর মধ্যে পি মাইনাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান আছে। তো আমরা যদি পি মাইনাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নেই তাহলে আমরা কি পাবো, দেখি আমরা এই পাশে করি, আমরা যদি পি মাইনাস ওয়ান এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নেই তখন আমরা পাবো হচ্ছে, তাহলে এখানে পি মাইনাস ওয়ান, এই যে পি মাইনাস ওয়ান বাদ গেলে তাহলে কি থাকবে, এখানে কিছুই থাকবে না, তার মানে ওয়ান, আবার এখান থেকে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাদ গেলে কি থাকবে, ওয়ান থাকবে। আবার এখান থেকে দেখো এখানে পি মাইনাস ওয়ান এখানেও পি মাইনাস ওয়ান, তো পি মাইনাস ওয়ান আর পি মাইনাস ওয়ান বাদ গেলে থাকে হচ্ছে পি। আবার এখানে লক্ষ্য করে দেখো পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, তো এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানেও পি স্কোয়ার মাইনাস ওয়ান, তো পি স্কোয়ার মাইনাস ওয়ান আর পি স্কোয়ার মাইনাস ওয়ান বাদ গেলে থাকবে হচ্ছে আমাদের পি স্কোয়ার। তো দেখো আমরা মোটামুটি আমরা প্রমাণের কাছে চলে এসেছি, এখন আমরা এখন এখানে কি থাকলো, পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে দেখো এখানে তো সাইন বিষয়ে তো খুব ভালোভাবে জানা আছে বা আমি সাইন কোথায় কোন চিহ্নটি বিষয়টাতে আমি খুব ভালোভাবে বুঝাইছি, তো এখানে প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস, তো তাহলে এখানে কি হবে, তো এখানে তাহলে এইটার আগে হচ্ছে পির আগে এখন তাহলে প্লাস আছে, তো আমরা এখানে লিখতে পারি পি স্কোয়ার আর এখানে পির আগে মাইনাস আছে পি স্কোয়ার মাইনাস পি। তো এখন আমরা একটা বিষয় খেয়াল রাখো যে পি মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস পি, অর্থাৎ এখানেও পি আছে এখানেও পি আছে, তো এখান থেকে আমরা যদি একটা পি কমন নেই তাহলে কি থাকবে, পি স্কোয়ার থেকে একটা পি গেলে পি থাকে আর হচ্ছে পি পি গেলে ওয়ান থাকে। হ্যাঁ, তারপরে পি মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। তো এখন একটু খেয়াল করে দেখো এখানেও পি মাইনাস ওয়ান এখানেও পি মাইনাস ওয়ান, তো আমরা কিন্তু এটা লিখতে পারি যে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান। এখন একটা বিষয় খেয়াল করো তো, এই যে আমাদের যে উত্তরটা আসলো এই উত্তরটা কি, এই যে আমরা কি প্রমাণ মিলে গেছে এই উত্তর আর এটা কি সেম হয়েছে, হ্যাঁ সেম হয়েছে, তো তাহলে এটা আমরা লিখতে পারি যে আর এইচ এস, অর্থাৎ আমরা যেটা করছি এটা এটা আমাদের লেখা দরকার ছিল যে লেফট হ্যান্ড সাইড, তো আমাদের বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ প্রমাণ করছি, তো এখানে আমরা লিখতে পারি যে প্রুফ। তো এই হচ্ছে তোমাদের ইন্ডাকশনের প্রমাণের ম্যাথ, তো এই ম্যাথ গুলো প্রচুর পরিমাণে আসে, তো এই জন্য তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা যেন পরীক্ষার হলে কোথাও কোনো কনফিউশন না হয়। তো এখন আমরা আরেকটি ম্যাথ সলভ করব, তো দেখো এই প্রমাণটাতে বলছে যে ওয়ান এ স্কোয়ার ওয়ান বি বি স্কোয়ার ওয়ান সি সি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b b মাইনাস c c মাইনাস a, অর্থাৎ
আমাদের এই এই যে বামপক্ষে যে মান, এই যে বামপক্ষে যে নির্ণয়টা আছে, এই নির্ণয়টা, এই নির্ণয়টার মান আমাদের a মাইনাস b, b মাইনাস c এবং c মাইনাস e নিয়ে আসতে হবে। অর্থাৎ আমাদের এটা প্রমাণ করে দেখাইতে হবে যে এই মানটা সমান এই মান। তো এটা যদি আমরা প্রমাণ, এটা আমরা তাহলে আমরা এটা এখন প্রমাণ করব। দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, আর তাহলে শুরুতেই আমরা একটা বিষয় এখন খেয়াল করব যে কোন কলাম বা কোন সারিতে একই জাতীয় সংখ্যা বা একই জাতীয় মান আছে। তো দেখো এখানে 1a² এখানে এই সারিতে কিন্তু একই জাতীয় নাই, 1bb² এখানে কিন্তু এক একটা এক এক রকম, কিন্তু এই যে এই কলামটাতে দেখো, এই কলামটাতে কিন্তু 1a111 অর্থাৎ তিনটা কলামেই হচ্ছে আমাদের 1 আছে, কিন্তু এদিকে কোথাও কোনোটার সাথে মিল নেই। তো এই জন্য আমরা এবার কলাম নিয়ে করব। এর আগে কিন্তু আমরা সারি নিয়ে করছি। তো এই যে এই সারি নিয়ে, এই সারি যেহেতু তিনটাই একই জাতীয় এই জন্য আমরা এই সারি নিয়ে করছি, বা আমরা যদি কলাম নিয়ে চাইলে কলাম নিয়েও করতে পারতাম, কারণ এই কলামে তিনটা একই জাতীয় ছিল, কিন্তু এখানে শুধুমাত্র এই কলামে একই জাতীয় আছে। এই কারণে দেখো এই যে আর ওয়ান অর্থাৎ আর আর ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু। তো দেখো আর ওয়ান ইকুয়াল টু কি লিখছি, আর ড্যাশ ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু। তো আর ওয়ান হচ্ছে এই যে প্রথম যেটা আছে, এই যে ওয়ান মাইনাস ওয়ান যেটা আর কি, আবার আর টু হচ্ছে এই যে ওয়ান মাইনাস অন। পরেরটা কিন্তু যদি আমরা দেখি যে R1 ইকুয়াল টু ওয়ান a মাইনাস b অর্থাৎ R1 মাইনাস R2 বা a মাইনাস b, আবার হচ্ছে পরেরটা R2 মাইনাস R3 অর্থাৎ b মাইনাস c। তো দেখো আমরা যদি এখন এটা লিখি, আমরা কি লিখবো, R1 মাইনাস R2 অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, আবার R2 মাইনাস R3 অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, নিচে কি থাকলো 1, কারণ নিচে আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা 1 শুধু অনই লিখলাম। তারপর একটা কি এ আছে এবং নিচে বি আছে, তাহলে আর ওয়ান মাইনাস আর টু অর্থাৎ এ মাইনাস বি, এবং পরেরটা কি আছে আর টু মাইনাস আর থ্রি অর্থাৎ বি মাইনাস সি, এবং পরেরটা আমরা লিখবো সি। তারপরেরটা কি আছে দেখো, আর ওয়ান মাইনাস আর টু যদি আমরা লিখি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেরটা কি লিখবো আর টু মাইনাস আর থ্রি অর্থাৎ এই যে আর টু মাইনাস আর থ্রি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এবং তারপরটা লিখবো আমরা হচ্ছে সি স্কোয়ার। তো দেখো এখন আমরা কি করব, এখানে আমরা আমাদের সর্বোচ্চ সংখ্যক জিরো আসছে, অর্থাৎ আমাদের যে টার্গেট ছিল যে মিনিমাম দুইটা জিরো আনতে হবে, আমরা এই যে মিনিমাম দুইটা জিরো পেয়ে গেছি। তো এখানে যেহেতু ওয়ান আছে, জিরো তো আমরা কাটতে পারবো না, যেহেতু ওয়ান আছে তাহলে এই অন বরাবর যে কলাম আছে, অন বরাবর যে সারি আছে সেই সারিটা কাটবো, এবং এই অন বরাবর যে কলাম আছে সেই কলামটা কাটবো। তোমরা কিন্তু, আমি আবার বলতেছি, তোমরা পরীক্ষার খাতায় কেউ কাটবা না, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে কেটে কেটে দেখাচ্ছি। তো তারপরে তাহলে এখানে কি থাকলো, এ মাইনাস বি এবং বি মাইনাস সি, এপাশে কি থাকলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হ্যাঁ, তারপর দেখো এখানে কি আসে, তো এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি আমরা এ মাইনাস বি রেখে দিলাম, আবার এখানে বি মাইনাস সি আমরা বি মাইনাস সি রেখে দিলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কি ভাইয়া, এটা কিন্তু একটা সূত্রতে পড়ছে, কিসের সূত্র, বর্গের সূত্র। তো তাহলে আমরা কি জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ এই বিটাকে যদি তুমি এ এবং সিটাকে যদি বি কল্পনা করো, তাহলে কিন্তু ওই একই সূত্র, জাস্ট এ আর বির জায়গায় বি আর সি লিখতে হবে। তো তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আমাদের কিন্তু টার্গেট আমাদের মিলাইতে হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এখন দেখো এই যে এখানে এ মাইনাস বি আছে, তো এখন দেখো এম এই যে এ মাইনাস বি আর বি মাইনাস সি প্রত্যেকটার মধ্যেই কিন্তু আছে। তো আমরা যদি এ মাইনাস বি আর বি মাইনাস সিটা কমন নেই তাহলে কি থাকে দেখি, এ মাইনাস বি, বি মাইনাস সি। তো এ মাইনাস বি এখান থেকে যদি আমরা এ মাইনাস বি কমন নেওয়ার কারণে এখান থেকে এ মাইনাস বি কেটে গেল তাহলে কি থাকবে অন, আবার এখান থেকে এই যে বি মাইনাস সি আর বি মাইনাস সি কেটে যাওয়ার পর থাকবে হচ্ছে অন, আবার এখানে দেখো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি, আমাদের এখানে কি আছে এ মাইনাস বি, তাহলে এখানে কি থাকলো, তাহলে এখানে কি থাকলো আমাদের এ প্লাস বি, এবং এখানে দেখো বি প্লাস সি আর হচ্ছে বি মাইনাস সি, আর এখানে আছে বি মাইনাস সি, তাহলে আমাদের এখানে কি থাকলো বি প্লাস সি।
তো এখন দেখো আমি এই লাইনটা উপরে করে দেখাচ্ছি, তোমরা যখন খাতায় ম্যাথ করবা তখন এখান থেকে করে তারপর এখানে আসবা। তো দেখো এখন আমরা কি করব, এ মাইনাস বি, বি মাইনাস সি, এবং এই যে এই ওয়ান আছে এই ওয়ান গুলো তো আমাদের এখন লিখতে হবে না, এখন আমরা জাস্ট আর গুণ ইয়ে করে দিব, আর গুণ করে দিব। হ্যাঁ তো দেখো এই যে এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, আমরা তো চিহ্নবিদ্যা সম্পর্কে জানি, এখানে মাইনাস চিহ্ন, প্লাস মাইনাস, এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন। তো দেখো এখানে আমরা শুরুতে তাহলে লিখবো, যেহেতু এটার সামনে প্লাস আছে আমরা এটা লিখি সুবিধার্থে, বি প্লাস সি, এবং এ প্লাস বি আছে কিন্তু আমাদের এটার সামনে মাইনাস চিহ্ন আছে, তো তাহলে আমরা কি লিখবো, মাইনাস এ প্লাস, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস বি। তো এখন দেখো এই যে এখানে প্লাস বি আর এখানে মাইনাস বি, তো প্লাস বি আর মাইনাস বি কাটা গেলে কি থাকে, এ মাইনাস বি, বি মাইনাস সি, এবং এই যে সি মাইনাস এ। দেখো তো আমাদের এই প্রমাণটা এই লাইনটা কি মিলে গেছে কিনা, আমাদের এই বাম পক্ষ সমান ডান পক্ষ মিলছে, যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। হ্যাঁ এখানেও এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো তাহলে আমরা লিখতে পারি আর এইচ এস, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। তো এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই হচ্ছে তোমাদের ম্যাথ। তো এই ম্যাথ গুলো অনেক ইজি, এই জন্য তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখি শেষ পর্যন্ত দেখবা, কেটে কেটে না দেখি শেষ পর্যন্ত দেখবা। আর তোমরা যারা এখন ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের এই ম্যাথমেটিক্স ওয়ান সাবজেক্টের সবগুলো অধ্যায়ের ভিডিও দেব, এবং তোমাদের যে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট আরও যে সাবজেক্টগুলো আছে সেগুলোর পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা যারা আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে কানেক্ট হতে চাও, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে অ্যাড হতে পারবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।